নমস্কার, নিউজ মুভমেন্ট বাংলাতে আপনাকে স্বাগত। আমি সায়নী, শুরু করছি আজকে সমাচার। প্রথমেই চোখ রাখবো করোনার আপডেটসের উপরে। ঘন্টায় শনিবার নতুন করে 50,000 করোনা মামলা সামনে এসেছে। যদিও কেন্দ্র বলছে যে করোনা ভাইরাসের দ্বিতীয় ওয়েভ এখনও শেষ হয়নি, সক্রিয় মামলার সংখ্যা লাখের নিচে আপাতত নেমে গিয়েছে। ভারত এখনও এক মাসের বেশি সময় ধরে এই মামলা হ্রাসের রেকর্ড করেছে এবং বেশি সংখ্যক পুনরুদ্ধারের রিপোর্ট রয়েছে। এই বিশাল স্বস্তির মধ্যেই ভারত জুড়ে প্রায় 11টি রাজ্য থেকে ডেল্টা প্লাস বায়োফিনা, ড্রিঙ্ক হেলদি স্টে হেলদি, দেশ কা পানি দেশবাসীয় কে লিয়ে, ফর ট্রেড ইনকোয়ারি মেল কেও এট দ্য রেট অফ RKM গ্রুপ ডট ইন, কল টোল ফ্রি নম্বর 1800258706। মাদকদ্রব্য অপব্যবহার ও অবৈধ পাচারের বিরুদ্ধে আন্তর্জাতিক মাদকমুক্ত দিবসকে প্রতি বছর 26শে জুন পালন করা হয়। প্রতি বছর নিজের মতো ব্যক্তিরা, পুরো সম্প্রদায়গুলি এবং সারা বিশ্বে বিভিন্ন সংগঠন এই বিশ্বব্যাপী পালনে যোগদান করেন। অবৈধ ড্রাগস যে সমাজের জন্য প্রতিনিধিত্ব করে, সেই বড় সমস্যা সম্পর্কে সচেতনতা বাড়ানোর জন্য একই সাথে বিশ্বের ড্রাগ সমস্যা মোকাবিলা করতে যেতে পারে মানুষ, তার জন্য 1987 সালে ডিসেম্বরে 42/112 রেজলিউশনের মাধ্যমে জাতীয় সংঘের সাধারণ পরিষদ একটি আন্তর্জাতিক সমাজের লক্ষ্য অর্জনে পদক্ষেপ ও সহযোগিতার জোরদার হয় এবং 26শে জুনকে মাদক সেবন ও অবৈধ পাচারের বিরুদ্ধে আন্তর্জাতিক দিবস হিসাবে পালন করার সিদ্ধান্ত নিয়েছিল। সম্প্রতি আসানসোলের উত্তর থানার পুলিশ 330 কেজি গাঁজা আটক করেছে। এ প্রসঙ্গে 5 জনকে গ্রেফতারও করা হয়েছে। সূত্র দ্বারা জানা গিয়েছে যে এই ব্যবসায় যুবকেরা, বিশেষত কলেজ পরীক্ষার্থীদের নিযুক্ত করা হয়েছিল। এর আগে কিছু কাগজপত্র সংবাদ মাধ্যমেও এই বিষয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। উষাগ্রামের নিকটবর্তী অঞ্চল যেমন গোয়ালপাড়া, কালীপাহাড়ি, রেলপাড়, রেলস্টেশন নিকটবর্তী অঞ্চলগুলিতে এই ব্যবসার চলছিল। ইয়াং কলেজের মেয়েরা এবং ছেলেরা এতে জড়িত ছিল। দেখে মনে হচ্ছে বেশ কয়েকটি মার্কেট এটি পরিকল্পিত উপায় চালাচ্ছিল। এটি একটি লাভজনক ব্যবসা যেখানে তারা ন্যূনতম প্রচেষ্টা শ্রম দিয়ে স্বল্প সময়ে বিপুল পরিমাণে আয় করছে। পুলিশের অভিযান সত্ত্বেও এটি সমাজের সমস্ত বিভাগে সচেতনতার প্রয়োজন। সফলতা কি শুরুয়াত সিফ মোশন কে সাথ মোশন ওপেন স্কলারশিপ টেস্ট ফর ক্লাস 7th to 12th স্টুডেন্ট গেট আপ টু 50% স্কলারশিপ ফর সেশন 2021-22 অ্যাট দুর্গাপুর অ্যান্ড ফর মোর ডিটেলস প্লিজ কন্ট্যাক্ট 9434-8222। পুরুলিয়ার প্রশাসনের তত্ত্বাবধানে শনিবার আন্তর্জাতিক নেশামুক্তি দিবস নিতুরিয়া পুলিশের দ্বারা পালন করা হয়। নিতুরিয়া পুলিশ অফিসার অভিজিৎ দাস পুলিশ কর্মীরা নেশা সম্পর্কিত হাতে লেখা প্ল্যাকার্ড নিয়ে কর্মসূচিতে অংশ নিয়েছিলেন। এর পাশাপাশি মাইকিংয়ের মাধ্যমেও জনগণকে মাদকমুক্ত সমাজ গঠনের আবেদন জানানো হয়েছিল। বিশ্ব মাদক বিরোধী দিবস উপলক্ষে আজ দুর্গাপুর পুলিশ কমিশনারেটের আসানসোলের অধীনে বিভিন্ন থানার কর্তৃক সচেতনতামূলক র্যালি বের করা হয়। এরই ধারাবাহিকতা রানীগঞ্জ থানা থেকে আমরাসোতা, নিমচা, পাঞ্জাবি মোড় এবং বল্লভপুর ফান্ডিসহ একটি সচেতনতামূলক সমাবেশ বের করা হয়। এতে সমস্ত থানার শীর্ষ পুলিশ আধিকারিকরা উপস্থিত ছিলেন। পুলিশ অফিসাররা রানীগঞ্জ, জেকে নগর সহ বিভিন্ন অঞ্চল পরিদর্শন করেছেন এবং বিশেষত নতুন প্রজন্মকে মাদকের আসক্তি থেকে দূরে থাকার জন্য নির্দেশ দিয়েছেন। ফ্রি রিকোয়ারমেন্ট বাই টিভিএস হিরো মোটর কর্পোরেশন লিমিটেড, ইন্টারভিউ ডেট 28 জুন 2021, রিপোর্টিং টাইম 9 AM, এজ লিমিট 18 to 25 ওনলি, ভ্যাকসিনেটেড ক্যান্ডিডেটস কন্ট্যাক্ট প্লিজ, ইন্টারেস্টেড ক্যান্ডিডেটস
send their resume on WhatsApp number 7027950581 and 9991188066. সানফ্লাওয়ার সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে এবং নজরুল সোশ্যাল সেন্টারের সহায়তায় আজ রেলপাড়ার বিস্তি মহল্লায় চারা গাছ রোপণ করা হয়েছিল। এতে নজরুল সামাজিক কেন্দ্রের সম্পাদক রবিউল ইসলাম, মোসাদি মহল্লার ইমাম সাহাব আরবাজ হাসিম সদস্যতে সানফ্লাওয়ার সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে সাজেব আব্বাস, আনোয়ার হোসেন, পিন্টু খান, সোম সামিন প্রমুখেরা উপস্থিত ছিলেন। রবিউল ইসলাম জানান, নজরুল সোশ্যাল সেন্টার পৌর কর্পোরেশনের সহযোগিতায় 100,000 চারা রোপণ করবে। এক বছরের মধ্যে এই চারা বিভিন্ন জায়গায় রোপণ করা হবে। পুরুলিয়া জেলার কাশীপুর ব্লকের লাদা মোড় থেকে জীবনপুরের দিকে যাওয়ার রাস্তা ধরে প্রচুর পরিমাণের বালি অবৈধ সঞ্চয়ের অভিযোগে গ্রামবাসীরা অভিযোগ দায়ের করেছেন আঞ্চলিক কাশীপুর ব্লক ভূমি সংস্কার অফিসের লোকজনের প্রতি। গ্রামবাসীদের মতে, তপন পারমাণিক সহ লাদা গ্রামের স্থানীয় বাসিন্দা সুবল মণ্ডল লাদা মোড় থেকে জীবনপুর যাওয়ার রাস্তা ধরে টানা দুব জায়গায় অবৈধভাবে বালু সঞ্চার করেছেন। গ্রামবাসীদের অভিযোগ, পুরুলিয়া জেলার বিভিন্ন নদীঘাট থেকে বালু উত্তোলন করে বস্তায় রাখা হয়েছে। রাতের অন্ধকারে সেই বালি বস্তাগুলিকে বিভিন্ন রাজ্যে পাচার করা হচ্ছে। তবে অভিযুক্ত সুবল মণ্ডল গ্রামবাসীদের অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে অস্বীকার করেছেন। তিনি বলেছেন যে বালু জমা দেওয়ার সমস্ত নথি তার কাছে রয়েছে, এগুলি খুব শীঘ্রই কাশীপুর ব্লক ল্যান্ড ও ভূমি সংস্কার অফিসে তিনি জমা দেবেন। তিনি বলেছেন যে বিজেপির সঙ্গে জড়িত থাকার কারণে তৃণমূল নেতৃত্বরা ষড়যন্ত্র করছে তার প্রতি। এখন খবর শুনুন নিজের ভাষাতে। আমাদের নিউজ মুভমেন্ট চ্যানেল এখন 4টি ভাষাতে, বাংলা, ইংলিশ, হিন্দি এবং উর্দু। আপনারা আমাদের নিউজ চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করবেন, যাতে আমাদের নতুন কোনো ভিডিও আপলোড হলে সবার আগে আপনাদের কাছে সেই বিষয়ে নোটিফিকেশন চলে যায়। আসানসোল শহরকে আবার বঞ্চিত করা অভিযোগ তুললেন আসানসোল পৌর নিগমের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারি। শুক্রবার কুলটি বিধানসভা বরাকরের অতি প্রাচীন সিদ্ধেশ্বরী মন্দির প্রদর্শন করলে কুলটির বিধায়ক ডাক্তার অজয় পোদ্দারের সাথে আসানসোল পৌর নিগমের প্রাক্তন মেয়র তথা বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি পরিদর্শনের সময় প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারি বলেন, তৎকালীন আসানসোল পৌর নিগমের মেয়র থাকাকালীন বরাকর সিদ্ধেশ্বরী মন্দিরে বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য 1 কোটি টাকা দেওয়ার জন্য অনুমোদন করা হয়েছিল, কিন্তু সেই সময় রাজ্য সরকার আসানসোলকে বিভিন্ন উন্নয়নমূলক কাজ থেকে বঞ্চিত করার জন্য উন্নয়নের কাজে বরাদ্দ টাকা আটকে দেওয়ার অভিযোগ তুলে তিনি মেয়র পদে পদত্যাগ করেছিলেন। কিন্তু বরাকর সিদ্ধেশ্বরী মন্দির পরিদর্শনে এসে আবারও আসানসোল শহরকে বঞ্চনার অভিযোগ তুলেন প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারি। তবে সীতারাম বাবার মন্দিরে সেবায়িত হরেকৃষ্ণ বাবা বলেন যে মন্ত্রী ও বিধায়ক মন্দিরের উন্নয়নে করার জন্য আসে, কিন্তু সে আশ্বাস থাকে কিন্তু আজ পর্যন্ত কোনো উন্নয়নই হয়নি মন্দিরের। উদ্যোগে শুক্রবার নো অ্যাক্সিডেন্ট ডে পালন করা হয়েছে। এদিন আদ্রা থানার পুলিশ জনগণকে সচেতন করার জন্য এক উদ্ভাবনীয় উদ্যোগ নিয়েছেন। বিশেষজ্ঞরা বলছেন যে দিনের পর দিন অসাবধানতার কারণে জেলা জুড়ে দুর্ঘটনা বাড়ছে, এটি কাটিয়ে উঠতে পুলিশ নো অ্যাক্সিডেন্ট ডে উদযাপন করেছিলেন। এর জন্য জেলা জুড়ে 4,000 পুলিশ সদস্য রাস্তায় নেমেছিল। লোকেদেরকে হেলমেট পরার জন্য তারা অনুরোধ করা এবং যারা হেলমেট পরেনি তাদেরকে চকলেট, ফুল এবং জলের বোতল সরবরাহ করা হয়েছিল। যারা মাস্ক পরেননি তাদেরকে মাস্ক সরবরাহ করা ছিল এবং তাদের পরিধান করার জন্য অনুরোধও করা হয়েছিল। এই উদ্যোগ কিসের জন্য নেওয়া হয়েছে? এই উদ্যোগ আমাদের বড় সাহেব জেলার
সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, উনি আজকের দিনটাকে জেলায় নো অ্যাক্সিডেন্ট ডে ঘোষিত করেছেন। আমাদের সবার চেষ্টা প্রচেষ্টা থাকবে যাতে আজকের দিনে জেলায় কোনো অ্যাক্সিডেন্ট না হয়। আদ্রা থানা যেহেতু জেলারই একটা থানা, আমি আদ্রা থানায় বড় সাহেবের প্রতিনিধি হিসেবে চেষ্টা করছি যাতে আজকে কোনো অ্যাক্সিডেন্ট না হয়, কোনো অবস্থাতেই কোনো দিনই যাতে না হয়, এটাই আমাদের কামনা। আজকের দিনটাকে আমরা বেছে নিয়েছি স্পেশাল ডে হিসেবে। স্যার আপনার নাম? আমার নাম সমীর রঞ্জন লালা, আইসি আদ্রা থেকে। শালানপুর ব্লকের অতি মহামারীর সময় মদের দোকানগুলি বন্ধের দাবি জানালে অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠন, অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠন এবং AIDSO এর IDYAO এর পক্ষ থেকে সুজয়বরণ শেঠ, হেমন্ত মালিক, সংহিতা মুখোপাধ্যায়, চন্দনা চৌধুরী সহ অনেকে শালানপুর ব্লক কার্যালয়ের সামনে হাতে প্ল্যাকার্ডস এবং জাতীয় দলীয় পতাকা নিয়ে ব্লক আধিকারিক অদিতি বসুর কাছে স্মারকলিপি প্রদান করেন। তাদের পক্ষ থেকে সংহিতা মুখোপাধ্যায় জানান যে এই ধরনের করোনা অতিমারিতে মদের দোকান খুলে দিয়ে মানুষকে আরও বিপদগামী করে তুলছে। লকডাউনে যখন মানুষ কাজ হারা হচ্ছে আর বেকারত্বের সীমা চরম অবস্থায় পার হয়ে গেছে, সেই অবস্থায় মদের দোকান খুলে রেখে অসহায় পরিবারগুলিকে আরও অসুবিধার মধ্যে ফেলছে সরকার। কারণ ইতি হিসাবে তারা উল্লেখ করেছেন, যেটুকু পয়সা সঞ্চিত আছে তাই দিয়ে অনেকেই মদ কিনছে এবং তা খাওয়ার ফলে পারিবারিক অশান্তি বাড়ছে, এমনকি শ্লীলতাহানি ধর্ষণের ঘটনাও বেড়ে চলেছে। তারা বলেন, সমস্ত দোকানপাট নিয়ন্ত্রণ করা হলেও মদের দোকান খুলে রেখে কর্মহীন মানুষকে সম্পূর্ণভাবে নেশাগ্রস্ততার দিকে ঠেলে দেওয়া হচ্ছে। ২০১৭ সালে উত্তর ধাতকায় BSUP প্রকল্পে ব্লকের নিচের তলা একটি কোয়ার্টার শম্ভু প্রসাদ গুপ্তের নামে অনুমোদন করা হয়েছিল। শম্ভু প্রসাদ গুপ্ত কোয়ার্টারের নিচে না থেকে রাখি ভট্টাচার্য নামক এক মহিলাকে ভাড়া দিয়ে থাকেন। এলাকাবাসীদের বক্তব্য, প্রায় এক বছর ধরে কোয়ার্টারে মদ খাওয়া, জুয়ো খেলার মতো অবৈধ কাজ চালাচ্ছিল মহিলার পরিবার। বারবার নিষেধ করা সত্ত্বেও তারা না কথা শোনাতে বাধ্য হয়ে আসানসোল উত্তর থানাতে অভিযোগ করে প্রতিবেশী। এলাকার বাসিন্দা রবীন্দ্র প্রসাদ, মহেশ প্রসাদ, সন্তোষ সিং, সুরাজ পাণ্ডে জানান যে আবাসনে দীর্ঘদিন ধরে অবৈধ কাজ চলত, নিষেধ করা সত্ত্বেও তারা না শোনাতে বাধ্য হয়ে থানাতে অভিযোগ জানানো হয়েছে। আসানসোল উত্তর থানার পুলিশ গিয়ে রাখি ভট্টাচার্যকে দুদিনের মধ্যে বাড়ি খালি করার নির্দেশ দিয়েছেন। আজকের বাস স্ট্যান্ডের রিক্সা, অটোরিক্সা, ট্যাক্সি, টোটো চালক, ভ্যান চালক, মুটিয়া মজুরদের বানপুর রেড ভলেন্টিয়ার্সের পক্ষ থেকে মাস্ক এবং স্যানিটাইজার বিতরণ করা হয়েছে। উপস্থিত ছিলেন পৌলমী চক্রবর্তী, অয়ন মুখার্জি, অর্ঘ্য আইচ, অলোক রয়, সুদীপ দাস, সেবাক সেনগুপ্ত, সোমেশ্বর মুখার্জি সহ আরও অনেকে। CITU এবং অখিল ভারত কৃষক সভা তিনটি কালো বিধি বাতিল দাবিতে বানপুর বাসস্ট্যান্ডে একটি বিক্ষোভের সমাবেশ করেছিল এবং সেলের RMD অফিস সরানোর বিরুদ্ধেও তারা প্রতিবাদ করেছিল। বিক্ষোভে উপস্থিত ছিলেন দীপায়ন রায়, অরবিন্দ ঘোষ, প্রতীক গুপ্ত, সুনীলমর চক্রবর্তী, পার্থ সেনগুপ্ত, স্বপন মিত্র এবং অংশুমান মুখার্জি সহ আরও অনেকে। আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। যে কোনো ধরনের অ্যাডভার্টাইজমেন্টের জন্য আপনারা আমাদের এডিটরের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের এডিটরের সাথে যোগাযোগ করার নাম্বার হলো 9563830285। বারাবণী থেকে মনোজ শর্মার রিপোর্ট অনুযায়ী বারাবণী ব্লকের দমহানি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দমহানি বাজারে ছোট মোড় থেকে বড় মোড় পর্যন্ত রাস্তার অবস্থা বেহাল। আজ প্রায় 2.5 বছর ধরে রাস্তার এই রকম অবস্থা। স্থানীয় মানুষের বক্তব্য, কয়েক বছর আগে আমুলিয়া জল প্রকল্প থেকে পাইপলাইন রোড এর নিচে দেওয়া হয়েছে এবং তারপর থেকেই রাস্তা সারাই না করে যে সংস্থা পাইপলাইনের কাজ নিয়ে করে নিয়েছিল সেখান থেকে চম্পট দেয়। মানুষ বলছে যে যেরকম ছিল ওই রকম করে দিতে, তবে
সে আশ্বাস দিয়েছিল কন্ডাক্টর, কিন্তু রাস্তার কোনো কাজ না করেই তারা পালিয়ে যায়। প্রতিদিনই দুর্ঘটনার শিকার হচ্ছে পথযাত্রীরা। ধবানি বাজারে ডেলি একটা না একটা কোনো ঘটনা হচ্ছে। এই রাস্তার জন্য এত রাস্তার খারাপ কারণে আপনাকে ডেলি এত কষ্ট ভোগ করতে হচ্ছে। আমরা প্যান গুটিয়ে যাচ্ছি, আবার কি কখনো সামান্য কারো গাড়িতে কারো লাগছে, এই ডেলি কিছু না কিছু হচ্ছে। আমাদের পাইপে যে যারা কারণে কাজ করেছে তারা রাস্তাটা ঘুরে আর নতুন করে তৈরি করার এখনও কোনো ব্যবস্থা করা চেষ্টাই করেনি আর কি কারণে করেনি আমরা তাই জানতে চাই। কতদিন ধরে রাস্তা খারাপ আছে এরকম? প্রায় হ্যাঁ 1.5 থেকে 2 বছর এইরকমই আমরা ভোগ করছি। সেই কিছুদিন আগে এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়ে লোক মারা যায়। প্রায় কতটা রাস্তা খারাপ আছে এটা? আমাদের প্রায় বড় মোড় থেকে ছোটো মোড় পর্যন্ত খুবই খারাপ, বাকি সব তো একদম দমানি বাড়াবনি গায়ে পর্যন্ত একদম খুবই খারাপ বলা যায় না। আর মদনপুর পর্যন্ত এই চুলে রোড পর্যন্ত মোটামুটি এই যতটা পাইপ লাইন গিয়েছে পুরোটাই খারাপ। কী নাম তোমার? আমার নাম শেখ মিজির। শনিবার আসানসোল বড় বাজার হটন রোড ফুটপাতের কাছে দোকানে আগুন লাগার খবরে ব্যবসায়ী এবং দোকানদারের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। খবর ছড়িয়ে পড়া মাত্রই হুড়োহুড়ি পড়ে যায়। ঘটনাস্থলের কাছাকাছি অবস্থিত একটি বড় দোকানে আগুন নেভানোর যন্ত্র ছিল, সেখান থেকে গ্যাস স্প্রে করে প্রাথমিকভাবে আগুন নেভানো হয়। খবর পাওয়ার পর দমকল বিভাগের কর্মীরা এসে আগুন নিভিয়ে দেয়। স্থানীয় ক্রেতারা জানিয়েছেন যে হঠাৎ বৈদ্যুতিক শর্ট সার্কিটের ফলে আগুনের ফুলকি পড়ে এবং দোকানে আগুন লেগে যায়। দুটি দোকান পুড়ে গিয়েছে, তবে সামনের বড় দোকানের অগ্নি নির্বাপক যন্ত্রের মাধ্যমে আগুনকে প্রাথমিকভাবে নিয়ন্ত্রণ করা হয়েছে। জামুরিয়া থানার অন্তর্গত চুরুলিয়া মধুনাঙ্গা গ্রামে আজ সকাল 8টার কাছাকাছি মধুনাঙ্গা কাছে এক ব্যক্তি রাস্তার সাইডে পড়ে থাকা মৃতদেহ উদ্ধার করলো চুরুলিয়া ক্যাম্পের পুলিশ। জানা গেছে ভদ্রলোক প্রতিদিনই কয়লা কুড়িয়ে সাইকেলে করে বিভিন্ন জায়গায় বিক্রি করত। স্থানীয় মানুষ অনুমান যে সকালবেলা বাস পড়ে তার মৃত্যু হয়েছে। পুলিশ মৃতদেহকে নিয়ে তদন্তের জন্য পাঠিয়ে দিয়েছে আসানসোল জেলা হাসপাতালে। এখনও অবধি তার পরিচয় পাওয়া যায়নি। আজকে এসএমএস অফ দ্য মুভমেন্ট, বি ইউরসেলফ দ্য পারসন দ্যাট ইউ ওয়ান্ট টু সি ইন আদার্স। আপনি নিজেকে যদি অন্য ব্যক্তির মধ্যে দেখতে চান সেরকম ব্যক্তি আগে হন। আজকের খবর এখানে শেষ করছি, আবার আসবো কালকে নতুন খবর নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।